ম্যাচ রেফারি আজকে যারা রয়েছেন সিরিয়ার আলেশার বা দৌড় তিনি বাঁশি বাজালেন এবং কিক অফের মধ্যে শুরু হয়ে গেল আজকের এইচ গ্রুপের দ্বিতীয় ম্যাচ, যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে স্বাগতিক বাংলাদেশ, অল রেড স্বাগতিক বাংলাদেশ। গতকালকে অল রেড ছিল ইসলামিক রিপাবলিক অফ ইরান, এই মুহূর্তে রিপা রাখতে পারেনি রক্ষণভাগে সেন্টার ডিফেন্স কুরবা নোভা, তিনি ক্লিয়ার করলেন থ্রো ইন থেকে। বাংলাদেশ দলের রক্ষণভাগের সেন্টার ডিফেন্স ওখানে সুরমা জান্নাত, বল পেয়েছেন এই মুহূর্তে অবস্থা নাসরিন আক্তার, নাসরিনের সুরমা জান্নাত ছোট্ট করে সামনে উদ্দেশ্যে সোহাগি কিস্কু, আবারও সুরমা জান্নাত, সেখান থেকে দেখছেন কাকে দেবেন, সুইচ করলেন ডান প্রান্তে উদ্দেশ্যে শাহেদা আক্তার, রিফা ফিদা খন্দকার মিস করলেন, আফিদা খন্দকার মিস করেছেন, ছোট্ট করে স্কোয়ার উদ্দেশ্য ইতি খাতুন, ইতি খাতুন শান বের ডিয়াওয়া আয়েশা অল নীল। এবং তুর্কমেনিস্তান যারা রাশিয়া থেকে 91 সালে স্বাধীনতা লাভ করে তারা কিন্তু এখন পুরুষ ফুটবলে অবশ্যই তারা খুব ভালো করছে, তবে প্রমিলা ফুটবলে হাটিয়াটি পাকা পাপা করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রথম ম্যাচে 1-7 গোলে ইসলামিক রিপাই, ছোট্ট করে আইরিন খাতুন, এবারে পেন্টেশন পাস, একটি গোলের সুযোগ একটু লেট হয়ে গেল, কন্ট্রোল কেন জানো মাহফুজা খাতুন একটু বিলম্ব করলেন, কাকে দিচ্ছেন, কিছুটা বাংলাদেশের আক্রমণ ভাগের খেলোয়াড়দেরকে ডিফেন্ডিং যে থার্ড সেটি পেনাল্টি বক্সের টপ অ্যাক্সেস লাইনের উপর একটা বোতল বন্দি করে রাখার মতো খেলছেন, 4-4-2 ফরমেশনে খেলছে এবং সে 4-4-2 ফরমেশনে সুপ্রিয় দর্শক এই মাঝ মাঠে খেলছেন ঠিক আউটার লেফট মিডফিল্ড পজিশনে, যিনি খেলছেন তিনি আয়লারা, ঠিক তার ডান দিকে সুবর্ণ সুযোগ মাহফুজা খাতুন, বারবার প্রথম প্রচেষ্টায় বল কেন যেন কন্ট্রোল করতে পারছেন না, এবং ডান পাশে ডানিঙ্গা জোভ কামিলা, কামিলা রয়েছেন টেকনিক্যাল জোন থেকে, কর্নার কিক হলো, সে কর্নার কিক থেকে সুবর্ণ সুযোগ, গোল মাত উন্মুক্ত করতে পারবে কিনা বাংলাদেশ, চেষ্টা করছেন ওখানে আকলিমা খাতুন, এবং শেষ পর্যন্ত আকলিমা খাতুন বল কিক করলেন, বল চলে যায় শেষ পর্যন্ত গোল পোস্টে এবং কল এ বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের বিরুদ্ধে। কিন্তু শুনতে একেবারে অনভ্যস্ত এবং এই মুহূর্তে অবশ্য ওখানে কিক অফ ব্যাকপাস করলেন উদ্দেশ্য লাইলি আতা জানোভা, লাইলি ওখানে বল সামনে পাঠিয়েছেন উদ্দেশ্য, উদ্দেশ্য ভাগা নোভা ভালো খেলছেন, একটি ভালো সুযোগ মিস করে সেই সাথে সাথে লম্বাবাসী ম্যাচ অফিসিয়াল যিনি রয়েছেন আলিশার বেরদুর সিরিয়ান রেফারি, এবং অর্থাৎ নির্ধারিত প্রথম অর্ধের 45 মিনিট শেষে বাংলাদেশ 1 প্রতিপক্ষ তুর্কমেনিস্তান 0। সুরমা জান্নাত ছোট্ট করে সামনে সোহাগি কিস্কু, মধ্য মাঠের এক কুশলী শিল্পীর নাম জার্সি নাম্বার 6 সোহাগি কিস্কু, মধ্য মাঠের অসাধারণ খেলছেন তিনি প্লেমেকার বাংলাদেশ দলের, মনে হচ্ছে মাঝ মাঠ থেকে বল পেয়েছিলেন, ওখানে আইরিন খাতুন ব্যাকপাস করলেন রাইটিং ব্যাক ইতি খাতুন, জার্সি নাম্বার 17 দূরপাল্লা ক্রসগুলো ডান দিক থেকে যথেষ্ট ভালোভাবে করে থাকেন তিনি, তিনি সেই ক্রসে কাজের কাজ হেড বা গোল অর্জন করতে এখনও সতীর্থরা পেরে উঠেনি, আবারও ইতি খাতুন দূর থেকে ক্রস করেছে পেনাল্টি বক্সে হেড গোল হয়ে গেল অসাধারণভাবে, অন অন ইয়ারের বল, ওই শামসুন নাহার জুনিয়রের কথা মনে হলো, এবং সেখানে ছোট্ট করে প্লেসিং শটে নিয়ার পোস্টের টপ অ্যাঙ্গেল দিয়ে আয়েশাকে পরাস্ত করে লিডকে দ্বিগুণ করলো বাংলাদেশ 2 প্রতিপক্ষ তুর্কমেনিস্তান 0। আক্রমণ ভাগের এক কুশলী শিল্পী দল পিছিয়ে 0-2 গোলে প্রথম ম্যাচে ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে 1-7 গোলে পরাজিত হয়েছিল, আজকে স্বাগতিকদের বিরুদ্ধে পিছিয়ে রয়েছে, এই ডান প্রান্ত থেকে আক্রমণে নতুন খেলোয়াড় জার্সি নাম্বার 21 জাগের ডিয়েভা কিন্তু রাখতে পারেননি ওখানে, কর্নার কিক বাংলাদেশের উপকূলে, কর্নার কিক করার জন্য বাংলাদেশ দল অবশ্য বল বসিয়েছেন, ওখানে কর্নার কিক উঁচু করে পেনাল্টি বক্সের মধ্যে জটলাগ সুবর্ণ সুযোগ লক্ষ্যভ্রষ্ট কিক, গোলরক্ষকের খুব একটি কষ্ট করতে হয়নি গোলরক্ষক ইতি খাতুন,
সোহাগি কিস্কু ওখানে ইতি খাতুন ক্রস পেনাল্টি বক্সের মধ্যে হেড এবং গোল হলো আর একটি গোল কি অসাধারণ স্বপ্না রানী কয়েকটি বাংলাদেশ ওমেন অনূর্ধ্ব ২০ ফুটবল দলের এবং হেড কোচ রয়েছেন বাংলাদেশ দলের গোলাম রাব্বানি ছোটন প্রতিপক্ষ তুর্কিমিনিস্তানের বিরুদ্ধে হেড নাসরিন সেখান থেকে সোহাগি কিস্কু ছোট্ট করে স্কোয়ার নাসরিন বল পেয়েছেন শাহেদা আক্তার বাংলাদেশ প্রমিলা ফুটবলের উদীয়মান এক আর্কিটেক্ট বা প্রান্ত থেকে দ্রুত গতিতে টেকনিক দূর থেকে কিক করেছিলেন বুদ্ধিমত্তার পরে কিন্তু ব্লক তৈরি ছিল সামনে প্রতিহত হলো এখনও আক্রমণ বাংলাদেশ দলের আকলিমা আকলিমা নয় স্বপ্না রানী ক্রস করেছে পেনাল্টি বক্স এবং গোল এবং গোল স্বপ্না রানীর কিকে আরও একটি স্বপ্ন পূরণ বাংলাদেশের আরও একটি গোল ৪-0 গোলে প্রতিপক্ষ তুর্কিমিনিস্তানের বিরুদ্ধে এগিয়ে এফসি অনূর্ধ্ব সেন্টার ডিফেন্স রক্ষণ ভাগের এক অতন্দ্র প্রহরী কিক করলেন এবং শেষ পর্যন্ত ডিফ্ল্যাগ ভুলবুঝা একটি গোল করল ব্যবধান কমানো সম্ভব যেমনটি করেছিলেন কামিলা প্রতিপক্ষ ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে যখন এই কথা বলছি তখন লম্বা বাঁশি সেই সাথে সাথে ম্যাচের ৯০ মিনিটের খেলা শেষ বাংলাদেশ ৪ প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ০